পঞ্চগড়ে ক্ষুদ্রায়তনে চা চাষ করে স্বাবলম্বী হচ্ছেন প্রান্তিক চাষিরা। ইতিমধ্যে নীরব বিপ্লব ঘটে গেছে উত্তরের জনপদে। প্রতি বছরই বাড়ছে চা বাগানের পরিধি। একবার চারা লাগিয়ে 80 থেকে 100 বছর চা পাতা বিক্রির সুযোগ থাকায় অন্য আবাদ ছেড়ে দিয়ে চা চাষে উৎসাহী হচ্ছেন স্থানীয় চাষিরা। পঞ্চগড়ে অকশন মার্কেটে দাবি জানিয়েছে তারা। আমাদের পঞ্চগড় প্রতিনিধি কামরুজ্জামান টুটুলের রিপোর্ট জানাচ্ছেন রিফাত শিশির। চা চাষের জন্য পাহাড়ি ঢালু জমি প্রয়োজন, এমন ধারণা পাল্টে দিয়েছে পঞ্চগড়। সমতলে পড়ে থাকা ও এক ফসলি জমি এখন চা বাগানে ভরে গেছে। বাগানকে কেন্দ্র করে জেলায় গড়ে উঠেছে 18টি চা প্রক্রিয়াকরণ কারখানা। চা চাষে দেশের তৃতীয় অঞ্চল হিসেবে খ্যাতি পেয়েছে এই জেলা। মান উন্নত হওয়ায় এরই মাঝে জেলার চা জায়গা করে নিয়েছে আন্তর্জাতিক বাজারে। 1996 সালে 450 একর জমিতে চারা রোপণের মধ্য দিয়ে জেলায় চা চাষ শুরু হয়। বর্তমানে 10,121 একর জমিতে চাষ হচ্ছে। গত বছর এসব বাগান থেকে 95,49,325 কেজি চা উৎপাদিত হয়েছে। চলতি বছর চায়ের উৎপাদন লক্ষ্যমাত্রা 1 কোটি কেজি হলেও তা ছাড়িয়ে যাবে বলে আশা করছে সংশ্লিষ্টরা। এই জমিগুলো আগে আখ চাষ ছিল, চা চাষ শুরু করার পর থেকে আমরা একটু লাভবান হই। এইভাবে সবাই চা চাষ শুরু করে। একবার করে ধান আবাদ হইতো, এখন 40 দিন বাদ বাদ আমার চা বাগান চিরাচ্ছি, চার ফসল হচ্ছে। পতিত ও এক ফসলি জমি এখন প্রান্তিক চাষীদের স্বাবলম্বী করে তুলছে। সরাসরি নগদ দামে চা পাতা বিক্রি করায় লাভবান হচ্ছে চাষিরা। যখন যে বাজার চায় সেই দামে আমরা কাঁচা পাতা ক্রয় করি, চাষিরা মোটামুটি লাভবান। এবং আমরা এখন যে অকশন বাজার আছে সেটাতে মোটামুটি ভালো অবস্থানে আছে। যদি এভাবে চলতে থাকে উত্তরবঙ্গে চায়ের আরো ডেভেলপমেন্ট হবে। মাঠ পর্যায়ে দেয়া হচ্ছে পরামর্শ সহ লজিস্টিক সাপোর্ট, যে কারণে পঞ্চগড়ে চা চাষের পরিধি দিন দিন বাড়ছে বলে মনে করে চা বোর্ড। শুধু পঞ্চগড় নয়, পার্শ্ববর্তী জেলা ঠাকুরগাঁও, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর জেলায় চা চাষ হচ্ছে। হাজারো মানুষের ভাগ্য পরিবর্তন হয়েছে, কর্মসংস্থান সৃষ্টি হয়েছে প্রায় 20 থেকে 25 হাজার লোকের। চট্টগ্রামের পাশাপাশি পঞ্চগড়ে অকশন মার্কেট চালুর দাবি জানিয়েছে স্থানীয় চা চাষি ও বাগান মালিকরা। এসএটিভি নিউজ ডেস্ক। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv তে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd তে, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews এ সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbd তে। এসএটিভি সাথে আছি সবসময়।